নমস্কার বন্ধুরা, আমি অনুরিমা আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, মজা করতে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ তৃতীয়া, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজো খুব ভালো কাটুক, সবার সবার মনস্কামনা পূরণ হোক। আর বন্ধুরা, আমি আজকে আছি আমার বাপের বাড়িতে। তো বুঝতেই পারছো, বাড়ির ড্রেসে পুরো একদম বসে রয়েছি। এতদিন তোমরা আমাকে একটু সেজে গুজে দেখতে যেত অফিসের থেকে, আমি ব্লগগুলো বানাতাম। তো আজকে বাপের বাড়িতে এসেছি, আমি চলে যাবো, থাকবো না, বিকেলেই চলে যাবো, আমার বর নিতে আসবে বিকেলে। তো এই আমি বাপের বাড়িতে এসেছি, খুব মজা হচ্ছে। আসলে বাপের বাড়িতে আসার কারণ হচ্ছে আমার অফিস ছুটি পড়ে গেছে। তো বাড়িতে বসে কী করবো ভাবলাম যাই, উমাও তো আসে বাপের বাড়িতে, আমি একটু যাই, একটু ঘুরে আসি। বাপের বাড়িতে একটু যেতে ইচ্ছাই করে আমাদের মেয়েদের, বলো, বিয়ের পরে। তো এখন আমার বাপের বাড়িতে খুব সুন্দর একটা বারান্দা আছে, খুব সুন্দর একটা ব্যালকনি আছে, ওখানে বসে আছি। আর তোমাদের কিছু জিনিস দেখানোর আছে আজকে। আজকে আমি আসছি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, যাদবপুরে আমার বাপের বাড়ি। তো যাদবপুর 8B থেকে না আমি কটা দুল কিনেছি। আমার দুলের খুব শখ, দুল, নেল পলিশ, লিপস্টিক, এগুলোর আমার খুব শখ, প্রচুর কালেকশন। তাও আমার মনে হয় কি এটা নেই, ওটা নেই, কিনতে হবে। তো ওটা তোমাদের সাথে আজকে আমি দেখাবো। আর আমার ঘরটাকেও দেখাবো, আমার বাপের বাড়িতে আমি ঘরটা খুব সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়েছিলাম, তো ওটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে ব্যালকনিটা আমাদের, দেখো সুন্দর গাছ দেখা যায়। খুব বেশি ব্যালকনিটা বড় না, ছোট্ট একটা ব্যালকনি, বাট এটা আমার খুব ফেভারিট। কারণ কি, এখানে আমি যখন বিয়ের আগে অনেক রাত্রে বসে থেকেছি, গান শুনেছি, আড্ডা মেরেছি। আর এখানে আমার অনেক মেমোরিজ, মানে যেহেতু বুঝতেই পারছো নিজের বাড়ি, নিজের সব কিছু। তো চলো আমার ঘরটা দেখো। এইটা আমার ঘর, এই দেখো আমার সব কালেকশনস, এর নাম হচ্ছে মোজো। আমার টেডি বিয়ারের খুব শখ, তো তাই যেই আমাকে যাই গিফট দিত টেডি বিয়ারই দিত। টেডি বিয়ারের কালেকশন জমেছে, আরও আছে। তো আপাতত এখানে কয়েকটা রেখেছি। ঘরটা একটু অগোছালো আমার, আমি যেহেতু থাকা হয় না, আমি যেহেতু থাকি না, তো ঘরটা সেরকমভাবে আর গোছানো হয়নি। হঠাৎ করে এসেছি, তো প্ল্যানও ছিল না যে আসবো। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে বিয়ের আগের আম, ভালোভাবে দেখাই। এটা হচ্ছে বিয়ের আগের আমি, আর এটা হচ্ছে বিয়ের পরের আমি। বিয়ের পরের আমি বলবো না, আমার বিয়ের আগেই একটু আমি ডায়েটিংয়ে ছিলাম বলে একটু চেহারাটা আমার কমেছে। তাহলে আমি বিশাল মোটা ছিলাম, মানে অত মোটা আমার নিজেরই ভালো লাগতো। তো দাঁড়ান, একটা জায়গায় আমি ক্যামেরাটা রেখে তোমাদেরকে আমি দেখাই দুলগুলো যেগুলো আমি কিনেছি। আজকে কী ইচ্ছা আছে একটু আড্ডা দেওয়ার, একটু গল্প করার, কেননা অন্য দিন তো বেশি তোমাদের সাথে গল্প করতে পারি না বা বেশি কথা বলতে পারি না, যেহেতু আমার অফিস থাকে, আমি কাজের মধ্যে থাকি। তো আজকে ইচ্ছা আছে একটু গল্প করবো, একটু আড্ডা দেবো। দেখছো তো চুলটা পুরো ভেজা, আর হাওয়া দিচ্ছে, চুলগুলো পুরো এসে মুখের মধ্যে ঢুকছে। কী জানো তো, আমি না স্ট্রিক্সের যে হেয়ার সিরামটা আছে ওটা লাগিয়েছিলাম কালকে। তো লাগানোর পর দেখছি চুলটা না মনে হচ্ছে তেল দিয়েছি চুলে, কিন্তু ওরকম লাগার কথা না। আমি এর আগে লিবনটা ইউজ করেছি, লিবনটা তো ওরকম লাগে না। যদিও আমাকে লিবন আলাদা করে কোনো পয়সা দিচ্ছে না, বাট স্টিল আমি বলবো স্ট্রিক্সের থেকে লিবনটা অনেক ভালো, তোমরা লিবনটা ইউজ করে দেখতে পারো। হ্যাঁ, দুটোতেই আমাদের চুলের ট্যাঙ্গলিনেসটা চলে যায়, কিন্তু ট্যাঙ্গেল যেটা থাকে ওটা চলে যায়, চুলের রাফ ব্যাপারটা চলে যাচ্ছে। কিন্তু যদি চুলে সিরাম লাগানোর পর চুলটাকে তেল তেল লাগে, তাহলে সিরাম লাগানোর মানেটা কি? তোমাদের দুলগুলো দেখাই দাঁড়াবে, বললাম না যাদবপুর থেকে দুলগুলো কিনেছি। আর একটা ফোনের ব্যাক কভারও কিনেছি, কিন্তু ফোনের ব্যাক কভারটা দেখাতে পারছি না, ফোনটা ব্যাক কভারটা ফোনটার পিছনে লাগানো তাই। একটু জল খেয়ে নি, হাঁপিয়ে গেছি তোমার সাথে। আমার ইচ্ছা ছিল যে এসে থেকেই তোমাদের সাথে গল্পটা শুরু করবো, ব্লগটা শুরু করবো, কিন্তু হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে আমার এসে কিছু কাজ ছিল ঘরে, তো ঘরের ওই কাজ পাজগুলো সেরে ভাবলাম এইবার আমি তোমাদের সাথে গল্প করতে বসি। কারণ কি, গল্প করতে বসে হাজার একটা কাজের কথা ভাবলে না ঠিক জমিয়ে গল্পটা হবে না, বলো। তোমাদের আরেকটা জিনিসও দেখাবো, আমি বাপের বাড়িতে থাকতে আমি না একটা 3-tier ড্রয়ার কিনেছিলাম, জানো তো। ওই 3-tier ড্রয়ারটার মধ্যে আমি সব আমার সাজার জিনিসপত্র সব কিছু রাখতাম, তো ওটাও তোমাদের আজকে আমি দেখাবো। তো দুলগুলো হচ্ছে, বেশি দুল কিনিনি, মাত্র 3টাই দুল কিনেছি। আমার কাছে 2-3 বক্স ভর্তি দুল, তাও কিনতে ইচ্ছা করে যেহেতু পুজো, পুজোর সময় একটু কিছু দুল ফুল না কিনলে মনেই হয় না যে পুজো। তো গাছ
দাঁড়াও, সব জড়িয়ে গেছে। উল্টো হয়ে গেল কি করে, দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি। এটা নিয়েছি, এটার দাম নিয়েছি হচ্ছে 45 rupees। এটা হচ্ছে একটা মাল্টি কালার বল, দেখো নিচে অনেক কালারের স্টোন দেওয়া রয়েছে। এটা যাতে আমি এটা নিয়েছি যাতে আমি সব রকম ড্রেসের সাথে পরতে পারি, কারণ কি এবছর না আমার মাল্টি কালারের ড্রেস হয়েছে, মানে একটা ড্রেসের মধ্যে অনেকগুলো কালার দেওয়া এরকম হয়েছে, একটা সিঙ্গেল কালারের ড্রেস খুব কম হয়েছে, তো ওই জন্য একটা মাল্টি কালার নিয়েছি জাস্ট এবছরের জন্য না। এটা আমি আগের বছর কি তার আগের বছরেরও কোনো চুড়িদারের সাথে পরতে পারি, যদি পরি তো পুজোর পর ধরে। মাল্টি কালারটা আমার কেন পছন্দ লাগে কি আমি সব ড্রেসের সাথে পরতে পারবো, এমন না যে আমাকে জাস্ট একটা কানেরই আমি স্পেসিফাইড রয়ে গেলাম এটা এই ড্রেসের সাথেই পরা যাবে। স্পেসিফাইড কিনিনি বলবো না, যেহেতু আমি কানের দুলের ভীষণ শখ, একটা স্পেসিফিক কালারেরও কিনেছি। এটা এটা আমার এটা জানো তো আমি কীরকম খুঁজছিলাম, এখানে যে বিটসগুলো দেখতে পাচ্ছ না অরেঞ্জ কালারের, আমি উল্টে এইটা মাল্টি কালার বিট খুঁজছিলাম, কারণ কি আমার না খুব চাপা মানে সেট ধরনের দুল পরতে ভাল লাগে। এই রকম দুল যেটা আমি তোমাকে আগে একটা দেখালাম, দিস ইজ ভেরি কমন, এরকম দুল তো অনেক দিন আগেই পেরিয়েছে মার্কেটে। এটা যদি এক কালারের হতো পুরো চাপ ছিল না, বাট আমি এটা মাল্টি কালার খুঁজছিলাম, খুঁজে পাইনি, চারটা থেকে পাঁচটা দোকান ঘুরেছি আর ঘুরতে পারছিলাম না, এত রোদ বাইরে মানে পুরো পুড়িয়ে দিচ্ছে। এই কদিন বৃষ্টি ছিল, লোকজন বৃষ্টি 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 করে গেছে, পুজোর সময় বৃষ্টি হবে পুজোর সময় বৃষ্টি হবে, আজকে এত রোদ, আবার আমরা রোদ 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 করে যাচ্ছি, মানে আমাদের কোনো কিছুতেই কিন্তু শান্তি নেই, জীবনে কোনো কিছুতেই খুশি হই না, রোদ হলে রোদ রোদ করে চাতাই, বৃষ্টি হলে বৃষ্টি বৃষ্টি করে চাতাই, শীত লাগলে শীত শীত করে চাতাই, সবেতেই চাতাই। তো যাই হোক, ওভাবেই এ করতে হবে, এতদিন তো চলে এলাম, এভাবেই বাকি জীবনটা চলতে হবে। তো যাই হোক, এটা নিয়েছি, একটা আমার রেড কালারের প্লাজো রয়েছে, ওপরে হোয়াইট আর প্যাঁচা প্যাঁচা মানে প্যাঁচাটা হচ্ছে অরেঞ্জ কালারের, ওই ড্রেসটার সাথে পরবো বলে এটা নিয়েছি, বা সেটা অন্য ড্রেসের সাথে পরা যাবে, ওই ড্রেসের কথা ভেবে আমি এটা কিনেছি। এটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা, এটা আমি বার্গেনিং করে 30 টাকায় নিয়েছি, লোকটা খুব লেগে গেছিলো আমার ওপর, কিন্তু কিছু করার নেই, বার্গেনিং না করলে আমার ঠিক পুজো পুজো। এই দেখো, এটা যদিও আরেকটা মাল্টি কালারের দুল, আর এটা ভীষণই কমন দুল, এই দুল আমার কাছে আর একটাও ছিল না, মানে আমি নিয়েছিলাম, লোকজন আমাকে বলেছিল একটু পড়তে দে পড়তে দে, তাদেরকে পড়তে দিয়েছি, আমাকে আর তারা ফেরত দেয়নি। এবার একটা দুলের জন্য তো তাদের সাথে আমি বন্ধুত্ব নষ্ট করতে পারি না, ফেরত দে বলে, তো এটা কিনেছি, আর এটা আমি পড়তে পারবো, এটা আমি এদিক ওদিক অনেক রকম ড্রেসের সাথেই পড়তে পারবো, লং স্কার্ট কিনেছি একটা লং স্কার্টের সাথে পরার জন্যে। তো দুটো মাল্টি কালার হলো ঠিকই, কিন্তু দুটো দুটোর পারপাসের জন্য, ওই আগের মাল্টি কালারটা কুর্তি ফুর্তির সাথে যাবে, এটাও কুর্তি ফুর্তির সাথে যাবে, প্লাস এটা একটা লং স্কার্ট আছে, লং ড্রেস আছে, ওইগুলোর সাথেও যাবে। মাল্টি কালারের আমার অনেকগুলোই দুল আছে, আমার মাল্টি কালারের কালেকশন ভালো লাগে, আমার মাল্টি কালার পরতে খুব ভালো লাগে। এইটা জানো তো আমি বাড়িতে আসার পর একটা ডিফেক্ট দেখতে পাচ্ছি, এখন আমি আবার যদি বলদাতে যাই লোকটা বলবে 30 টাকার দুল কিনে এতবার করে আসা, আর দোকানে তো আমি আধা ঘন্টা ওই একটা দুল কিনতে আমি ওর দোকানে আধা ঘন্টা টাইম ওয়েস্ট করে এসেছিলাম, কারণ কি এত দুল আমি তো যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে, আর 100-150 টাকা দিয়ে দুল আমি কিনবো না, আমার হচ্ছে 30-40 টাকা দিয়ে ম্যাক্সিমাম 50 টাকার দুল, দুল তো এত আছে যেহেতু তাও কিনছি না, তো সেহেতুই মানে 100-150 টাকা দিয়ে কখন কিনতাম, যখন প্রথম প্রথম কালেকশন বাড়াচ্ছি তখন কিনতাম। আমাকে তো আমার বাবা বলে তুই দুল বিক্রি করতে বস, আমার বর বলে আমাকে গড়িয়াহাটে একটা দোকান খুলে দেবে দুল বিক্রি করার, কিছু করার নেই, আজাদতে মাঝবু। যাই হোক, দেখো তোমাদের ডিফেক্টটা দেখাই, তোমরা কিন্তু এটা দেখে কিনো, যখন এগুলো কিনবে ধরো 30-40 টাকা যখন কিনছো মালগুলো তখন দেখে কিনো, দেখিয়ে নিচ্ছি দেখো, এটা গ্রিন অরেঞ্জ ইয়েলো ব্লুটা নেই, বুঝতে পেরেছো, এটা আমাকে আবার এখন কারিগরি করতে হবে, একটা ব্লু এরকম ছোট্ট ঝাঁপ কিনে যখন স্টেশনে যে দোকান থেকে কিনে এটাকে খুলে আবার লাগাতে হবে, মানে প্রচুর খাটনি, এরা 50 টাকা দুলের দিচ্ছে না, আমাকে প্রচুর খাটতে হবে। আর আজকে সকালবেলা কী হয়েছিল, আজকে যখন বাপের বাড়িতে এসেছি আমি এই দুলটা পরে এসেছি, দেখবে দেখাচ্ছি এই দুলটা, এটা আমার খুব ফেভারিট দুল, এটা না অক্সিডাইজের দুল, এটা কোনো মানে এখান থেকে পাতি দোকান থেকে কিনে, এটা অক্সিডাইজের এটা দুল, তুমি বুঝতে পারবে, দেখো এই দুলটার আংটাটা আর এই দুলটার আংটাটা সমান না, ডিফারেন্ট, এটা আমার হাতে করা, কারণ কি এইটার যেটা আংটা সেটা ভেঙে গেছিলো, এই দেখো আবার খুলে গেছে, এটা যেটা আংটা আবার লাগাচ্ছি দেখো, এটা যেটা আংটা সেটা ভেঙে গেছিলো, তো ভেঙে যেতে কী হয়েছে, দুটো আমি পড়তে পারছিলাম না, আজকে সকালবেলা একটু সময় ছিল, আমার বড় একটু লেটে বেরিয়েছে, প্লাস আমারও অফিস ছুটি, কাজ তেমন ছিল না, অফিস ছুটি, বাপের বাড়ি আসবো তো তেমন
টাইমেই যে বেরোতে হবে তার কোনো মানে ছিল না। বড়েরও আজকে দেখি বড় দেখি ল্যাব খাচ্ছে, ওর কাজ কম, বেরিয়েতেই বেরিয়েছে। তো ভাবলাম ঠিক আছে ততক্ষণে দুলটা বানিয়ে, রান্না বান্নাও হয়ে গেছিলো, বেকার বসে থেকে কী করবো, চলো দুলটা বানিয়ে নিই। দেখে ভাল লাগে বলো, বেশ আমার তো খুব ভাল লাগে। তো বলো তোমাদের সবার পুজোর কী প্ল্যান, কে কটা দুল কটা হার কিনেছো? আমার হারও কিন্তু আমি কিনেছি, দেখাতে পারিনি, কারণ কি হারটা আমার শ্বশুর বাড়িতে রয়ে গেছে, আমি আসার সময় এই তিনটে কিনলাম বলে এই তিনটে তোমাদের দেখাতে পেরেছি। আমি একটা কীরকম হার কিনেছি বলো তো, মানে ওই রাবণ হার টাইপের, এরকম 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 এরকম, মানে বি 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 করার। আমার একটা খুব ইচ্ছা ছিল কেনার, এবছর আর কেনা হলো না, সেটা হচ্ছে স্টোন সেটিংয়ের, ডিফারেন্ট কালারের যে স্টোন সেটিংয়ের চ্যাপটা হারগুলো বেরিয়েছে, পড়লে পুরো চেপতে থাকছে, ওরকম একটা হার আমার খুব কেনার ইচ্ছে ছিল। এবছর তো আর হলো না, পরের বছর আশা করি কিনে নেব। এবছর আর যদি কিনতে যাই, এবার সত্যি সত্যি আমার বড় আমাকে বাড়ি থেকে বার করে দেবে, বলবে আর না, মানে রাখার জায়গা পাবো না, না প্রচুর, আমার সত্যিই প্রচুর দুলের কানেকশান, মানে যাই হোক বেশি বার বলে ফেলছি। তো এবার তোমরা বলো তোমাদের কী 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 তোমরা শপিং করলে পুজোতে, কে কটা জামা নিলে? আমার কটা জামা হয়েছে, আমার পাঁচটার মতো হয়েছে, পাঁচটাই, হ্যাঁ পাঁচ চারটে পাঁচটার মতো হয়েছে। ঠিক আছে, চার পাঁচ দিনের পুজো, চারটে পাঁচটা জামা হয়েছে, ডেলি ডেলি আর তো দুটো তিনটা করে পরবো না, হয়ে যায়, আমার তো ম্যানেজ হয়ে যায়। আর আমার তো বললাম না তোমাদের যে আমার সব কিছুই এখন নতুন, যেহেতু আমার আগের মাসে সবই বিয়ে হয়েছে, তো শাড়ি বলো চুড়িদার বলো সবই আমার নতুন, তো আর আলাদা করে নতুন আমি আর, তাও তো পাঁচটা হয়েছে, অন্য কেউ হলে তো কিনতেও না। তো যাই হোক, তোমরা আমাকে জানিও তোমরা তোমাদের কী কী কিনলে তোমরা, আর তোমাদের কোথায় কোথায় তোমাদের ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আমি যেই যেই জায়গা ঠাকুর দেখতে যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি দেখব। তো ছাড়া বন্ধুরা, শুভ তৃতীয়া, খুব ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল, হেসে হেসে পুজোতে এনজয় করো। পুজোতে কী কী খাবে, কোথায় কোথায় যাবে, কোন ঠাকুরটা ভালো লেগেছে, কোন ঠাকুরটা একটু অ্যাভারেজ লেগেছে আমাকে জানিও। তাহলে তোমাদের যে যেগুলো ভালো লেগেছে, যে যে ঠাকুরগুলো তোমাদের খুব সুন্দর লেগেছে, আমি চেষ্টা করবো সেগুলো কভার করার। আর দাদু দিদাদের জন্যে যারা বাড়িতে বসে ঠাকুর দেখতে, ঠাকুর এনজয় করতে, পুজোটাকে এনজয় করতে চাও, কারণ কি দুর্গাপুজো সবার, এমন না যে দুর্গাপুজো শুধু আমাদের, দুর্গাপুজো তাদেরও, দুর্গাপুজো যাদের মা বাবা নেই, যাদের কেউ নেই, যারা ওনার ছোটো ছোটো শিশুরা, তাদেরও দুর্গাপুজো। তো এরকম কোনো ব্যাপার নেই যে যারা খালি ড্রেস করে আমার মতো এত জিনিসপত্র কিনে সেজে গুজে বাইরে ঘুরতে যেতে পারবে তারাই মজা করতে পারে, আর যারা বাড়িতে বসে থাকবে তারা মজা করতে পারবে না, তাদের জন্যে আমি আছি। তোমাদের যা যা যেখানে যেখানে যা যা দেখার ইচ্ছা হবে আমাকে বলবে, আমি অবশ্যই সেখানে আমার আপ্রাণ চেষ্টা করবো ওই জায়গাটাতে কভার করার, করে আমি তোমাদের ভিডিও আপলোড করে দেখাবো। প্লিজ আমার ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সাথে থেকো, তোমাদের যাতে আমি আরও আরও অনেক মজা দিতে পারি। জানি না কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের, বাট আশা করবো ভালো লাগছে। আর ওইটুকুই বলবো, সঙ্গে থেকো বন্ধুরা, তোমাদের সাথে থাকা ছাড়া, তোমাদের পাশে থাকা ছাড়া হয়তো আমি দূর করতে পারবো না। টাটা সবাইকে, শুভ তৃতীয়া, তৃতীয়াতে আর চতুর্থী থেকেই লোক, দ্বিতীয়া তৃতীয়া থেকেই লোকজন ঠাকুর দেখতে শুরু করে দেয়। আমি তো কালকেই দুটো ঠাকুর দেখে নিয়েছি, আমি আর আমার বর মিলে, মুদিয়ালি আর ওই শিব মন্দিরের সাইডের একটা ঠাকুর, যেহেতু আমার মুদিয়ালি তো অফিস, তো ঠাকুর হ্যাঁ সুন্দরই হয়েছিলো, ভালো হয়েছিলো, খুব একটা খারাপ লাগেনি, যেহেতু আমরা প্রথম, এটা আমার ওর সাথে প্রথম পুজো, প্রথমবার দুজনে একসাথে মাকে দর্শন করেছি, সত্যিই খুব ভালো লেগেছে, মনে একটা আলাদা আনন্দ লাগছিলো, খুব ভালো লাগছিলো। তোমাদেরও আমাকে জানিও কাদের কাদের এরকম নিজের পছন্দের মানুষটার সাথে প্রথম পুজো তোমাদের, কারা কারা প্রথম এরকম নিজের পছন্দের মানুষের হাত ধরে ঠাকুর দেখতে যাচ্ছ, আমাকে জানিও, সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আর আমি তোমাদের আবারও বলছি, তোমাদের যেই যেই ঠাকুরগুলো ভালো লাগবে বা দাদু দিদা তোমাদের যেই যেই ঠাকুরগুলো দেখতে ইচ্ছা হবে আমাকে অবশ্যই জানিও, আমি আমার নিজের আপ্রাণ চেষ্টা করবো তখন গিয়ে তোমাদেরকে আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখানো। টাটা, সল টাইম স্মাইল, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, নিজে হাসো, সবাইকে হাসো, টাটা।